गुड मॉर्निंग स्टूडेंट्स, आशा करी तुम्हारा सकाल ही भलो आछो। आमी स्पंदन कॉलेज ऑफ एजुकेशन एक सहकारी शिक्षक तापस कुमार पाल। आज आमी डीएलएड सेकेंड इयर सीसी फोर थेके पैडागोजी एक्रॉस कारिकुलम अयोध्या यूनिट आठे टीएलएम व्यवहार नीतिगुली सम्पर्के आलोचना करब। देखो टीएलएम माने कि टीचिंग लर्निंग मटेरियल अर्थात शिक्षण शिक्षण प्रदीपन बा उपकरण अर्थात कि ना शिक्षण शिक्षण प्रक्रिया के सार्थक भावे बा सक्रिय भावे गढ़े तोलार जन्नो जे समस्त उपकरण आमादेर प्रयोजन हय ताके बला हय टीएलएम बा टीचिंग लर्निंग मटेरियल। टीचिंग लर्निंग मटेरियल शिक्षण शिक्षण प्रदीपन के व्यवहार करते गेले नीति अनुसरण करते हैं। नीतिगुली की प्रथम की पूर्व प्रस्तुतिर नीति। देखो शिक्षण शिक्षण एक उद्देश्यमूलक प्रक्रिया, से उद्देश्यमूलक प्रक्रिया के सार्थक भावे सफल करते हले पूर्व परिकल्पना दरकार। से पूर्व परिकल्पनार जन्य टीएलएम व्यवहार करा हय। एसे टीएलएम व्यवहारे क्षेत्रे पूर्व प्रस्तुति अवलम्बन करते हय। कि रकम कोन विषयेर क्षेत्रे कि धरनेर शिक्षण शिक्षण प्रदीपन व्यवहार करा हबे, शिक्षण शिक्षण प्रदीपन के व्यवहार करार पूर्वे शिक्षक तार एकटी महड़ा करे नेबे। कारण टीचिंग लार्निंग मटेरियालेर व्यवहारेर সফলতা আসতে হবে, ব্যবহার করলেই হবে না, উপযুক্ত হবে ব্যবহার করতে হবে, তাই তার জন্য দরকার পূর্ব প্রস্তুতি। নিয়ন্ত্রণের নীতি। দেখো নিয়ন্ত্রণ টিএলএম কে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ কোন টিএলএম কতক্ষণ ব্যবহার করব, কতক্ষণ ব্যবহার করার পরে সরিয়ে নেব, পুনরায় দ্বিতীয়বার সেই টিএলএমটিকে ব্যবহার করতে হবে কিনা, এই সমস্ত বোধ ক্ষমতা কেন শিক্ষকের থাকে সেটাকে বলছে নিয়ন্ত্রণের নীতি। উপস্থাপনের নীতি, টিএলএমকে কিভাবে উপস্থাপন করা হবে, শ্রেণীর সকল শিক্ষার্থী যাতে দৃষ্টিগোচর হয় সেদিকটি খেয়াল করতে হবে, সকলেই যেন সক্রিয় থাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে, সকলে যেন টিএলএমটি দৃষ্টিগোচর হয় সেদিকটি খেয়াল করতে হবে শিক্ষক মশাইকে। আর কি না সক্রিয়তার নীতি। দেখো বর্তমান শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা আগ্রহকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়, সেখানে শিক্ষার্থীর চাহিদাটাই অন্যতম, তাই টিএলএম ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীকে সক্রিয় রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। কারণ শিক্ষার্থী যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে টিএলএম ব্যবহার সার্থক হবে না, তাই টিএলএম ব্যবহার করার ক্ষেত্রে টিএলএম নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে টিএলএম ব্যবহার করা যেতে পারে, অথবা শিক্ষার্থীদের সক্রিয়তাকে আরো বাড়ানোর জন্য চরিত্র বিনয় পরীক্ষা ইত্যাদি ব্যবহার করলে শিক্ষার্থীরা আরো সক্রিয় হবে। তাই টিএলএম ব্যবহারের ক্ষেত্রে এই পূর্ব প্রস্তুতির নীতি বা নিয়ন্ত্রণের নীতি বা উপস্থাপনের নীতি, সক্রিয়তার নীতি, এই সমস্ত নীতিগুলো সঠিকভাবে মেনটেন করলে টিএলএম ব্যবহার সার্থকভাবে করা যাবে। ঠিক আছে, আজই থাক, পরে ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে।